বসন্তকে চাই এই স্লোগানকে সামনে রেখে 17 নম্বর ওয়ার্ডের মানুষ একসাথে জমায়েত হয়ে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, এবারের কালিয়াগঞ্জ পৌরসভার উপপৌরপতি হিসেবে বসন্তকে চাই, না হলে 25 তারিখ খেলা হবে জানিয়ে দিলেন কালিয়াগঞ্জ শহরের 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বসন্ত রায়কে উপপৌরপতি করতে হবে, অন্যথায় দলের বাইরে কোনো নাম নেওয়া হবে না উপপৌরপতি হিসেবে, তাহলে দলকে উচিত তার মূল্য দিতে হবে, এমন ভাষায় করা মন্তব্য করলেন কালিয়াগঞ্জ শহরের 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের বক্তব্য, 5 বার 17 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বসন্ত রায়, এবারও পৌর নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। তিনি 2 বার উপপৌরপিতাও হন পৌরসভার, অভিজ্ঞতাও রয়েছে তার। শুধু তাই নয়, কালিয়াগঞ্জ রাজবংশী জনপ্রতিনিধি হিসেবে তিনি খুব সুনামের সঙ্গে কাজ করে এসেছেন দীর্ঘদিন ধরেই। মানুষের সাথে তার অবাধ মেলামেশাও রয়েছে, ব্যবহারের মাধ্যমে মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা রয়েছে তার। এবার পৌরসভা নির্বাচনে শত বাধা পেরিয়েও তিনি জয়ী হয়েছেন 17 নম্বর ওয়ার্ড থেকে। তাই এলাকার মানুষদের দাবি, এবারও যাতে বসন্ত রায়কেই উপপৌরপিতা হন কালিয়াগঞ্জ পৌরসভার। দল অভিজ্ঞতাবান সেই বসন্ত বাবুকে দিক এই গুরু দায়িত্ব, যদি দল এ ব্যাপারে কোনো ভাবনা চিন্তা না করে তাহলে আগামী 25 তারিখ খেলা হবে। কিন্তু তারপরে দুবারের ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই পদটাও উনার চলে যাচ্ছে, সেই বিক্ষোভে এখানে আমাদের জমা দিতে হবে। কি বলবেন এই ব্যাপারে, যে যদি না হয় তাহলে আপনারা কি করবেন? তাহলে আমরা এই দলটাকে মানবো না, নাম কি আপনার? বাড়ি?